তাহলে মাওলা তোর নূরের মধ্যে আমি বসা নূর 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 আমি তোর নূরের উপরে নূরের শেরি বাও নূরের শেরি বাও নূরের শেরি বাও নূরের শেরি বাইতে থাকো নূরের শেরি বাইতে থাকো আর খোদারে দেখতে চাও আমার মাওলা তোয়ার দূরে না সবাই বুঝবে না হাসিও না হাসিও না হাসিও না যুবক কান্দাও দিশা পাবি না এই ময়দানে যারা এইভাবে আল্লাহ ডাকতেছে সিনের মধ্যে যাদের লাফ মারতে আসে যা কোথায় গেছে জানো না ওরা যখন নাকি আল্লাহ আকবার ইলিশ মাছের দিকে তাকায় নারিকেলের দিকে তাকায় কাঁঠালের দিকে তাকাইলে কাঁঠাল দেখে না দেখে মাওলা আকা ওরা চাইয়া দেখে আমার মাওলায় বাসা हर रंग में तू है गुल में तू है बू में तू जिधर मैं देखता हो तू ही तू है तू ही तू कले मगुद हमी अकुन से दिखे तक है तुम्हारे देखी तुम्हें सरार की सुनाई यार बंदा हुआ मर जुबोग बाई রাত্র দেড়টা বাজে দুইটা বাজে আড়াইটা বাজার সময় তুমি একটা মেয়ের সাথে প্রেম করো মেয়ের সাথে তিন ঘন্টা চার ঘন্টা অনবরত কথা বলতেছ হঠাৎ করিয়া তাকাইয়া দেখলা তোমার মোবাইলের ভিতরে আল্লাহু টাকা নাই তোমার মোবাইলের ভিতরে টাকা নাই তুমি এখন কি করলা দৌড়াইয়া যাইয়া ওই রাত্র আড়াইটার সময় রাত্র আড়াইটা বাজে তোমার গায়ে মালুম হইল না রাত্র আড়াইটার সময় দোকানের দ্বারে যাইয়া ডাকতেছো সাসা একটু দোকান থেকে ওঠেন পায়ে দর্শি টাকা ভইরা দেন নসে তামার প্রেমিকা অসন্তুষ্ট হইয়া যাবে এখানে একদল পাগল আছে ওরাও তিনটার সময় ডাক দেয় আল্লাহু হাজিরে আল্লাহু নাজিরে আল্লাহু মাউজুদে আল্লাহু মাই বুঝে না একা চাই হয়েছে দেখছেন হ্যাঁ কমল রাড়া আল্লাহ হাজিরিন মানে আল্লাহ হাজির এখন হয়েছে আল্লাহ নাজিরি মানে আল্লাহ দেখতে আছে আল্লাহু মাউজুদি আল্লাহ আমার মধ্যে বহমান আছে আল্লাহু মাই আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আকবার আল্লাহ এখন আমার সাথে আছে সাথে আছে সাথে আছে সাথে আছে কোরআন শরীফের দলিল নে আল্লাহ কা ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম ও বান্দা আমি তোর সাথে আছি আমি তোর সাথেই আছি আল্লাহ প্রখ্যাত মুফাসসির ওনার বাড়ি হইল ফরিদপুর গোয়ালন্দ রাজবাড়ি ওনার নাম শুনতে পারেন অনেকে দেখতেও পারেন ওনার নাম হইল শাহ আব্দুল হক আব্বাসি গোয়ালন্দ রাজবাড়ির হুজুর উনি বলছে যে দুনিয়ার মানুষ যদি একটা আয়াতের মানার মতো মাইনা নিতে পারতো বিশ্বাস করার মতো কইরা নিতে পারতো তাহলে জাহান্নাম হারাম হইয়া যাইতো জান্নাত ওয়াজিব হইয়া যাইতো ওই আয়াতটা এখন আমি আপনাদের মাঝে বলবো আপনারা দেখেন এই আয়াতটার অর্থটা মানার মতো মানিয়ে নিতে পারেন কিনা এই জায়গায় যারা যারা ওই আয়াতের অর্থ এই মুহূর্তে এখন আর কোনো সময় নাই এই মুহূর্তে এখন যারা মাইনা নিতে পারবা আল্লাহর ওই মহামূল্যবান কালামের অর্থ যারা মাইনা নিতে পারবা তোমরা আমিও ঘোষণা দিয়ে দেব তোমাদের জন্য জাহান্নাম হারাম জান্নাত আছে ওই আয়াতটা হইল যাইয়া আহুয়া মাআকুম আইনা মা কুনতুম এই আয়াতের অর্থ হইল তুই যেথায় যাও আমি খোদা তোর লগে আছি এই আয়াতের অর্থ যদি এই মুহূর্তে কোনো যুবক মাইনা নিতে পারো বোর্ডিং এ যাইতে পারবি না এই মুহূর্তে যদি তুই মাইনা নিতে পারো চুরি করতে পারবি না এই মুহূর্তে মাইনা নিতে পারলে জিনা করতে পারবি না এই মুহূর্তে এই আয়াতের অর্থ যদি মাইনা নিতে পারো তুই আর মদ খাইতে পারবি না গাঁজা খাইতে পারবি না চুরি ডাকাতি করতে পারবি না কারণ তুই যখন চুরি করতে যাবি তখন খেয়াল করবি আহুয়া মাকুম আইনা মাকুম তুম আমি যে তাই চুরি করি না কেন দুনিয়ার কেউ না দেখলো এখন আমার মাওলায় দেখে এ অন্ধকার রাত্রে দেখে কে দেখে কে ও আব্বা পাও দর্শি গালি গেলা যা করো কালকে করবো আমি যাওয়ার পরে বাবা আমি তোমার এলাকায় মেহমান হই আসছি রে হাবিব বলছে সাধ্য অনুযায়ী মেহমানদারি না করলে কবিরা গুনাহ মুসাফিরের অন্তরে কষ্ট দেওয়া যাবে না যুবক
ভালো লাগুক আর না লাগুক একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকাও, এদিকে সান আমার দিকে সাইয়া মনোযোগ দিয়ে খেয়াল করিয়া দেখো, অমাবস্যার রাত্রে আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়া ছয় পায়ে পিল 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 করিয়া একটা পিপিলিকা যাইতে আসে, দুনিয়ার কোন রাডারে পিপিলিকা ধরা পড়লো না, আমি জানবার চাই একটা রাডার আছে ওই রাডারে ধরা পড়ে কি পড়ে না, কোন জায়গায় যাইয়া কোন গুণা করছো আলেম ও জ্ঞানী ভাই, তোমার গুণার খবর তুমি জানো আবার গুণার খবর আমি জানি, আবার গুণা যদি আজ প্রকাশ হয়ে যাইতো তোমরা আমার এতাবাদ দিয়ে আনতা না, আমার গুণার খবর প্রকাশ হইলে মাওলানা সাবিরি বলতা না, আমার গুণা যদি প্রকাশ মাওলা কইরা দিতে এত বড় বড় বয়ান করতে পারতাম না, আমার গুণা যদি প্রকাশ হইয়া যেত মায়ে ভালোবাসতো না আব্বাই ভালোবাসতো না, আমার গুণা যেই মাওলায় চাপা দিয়া রাখলো খোদা না কাস্তা এই গুণা লইয়া যদি খোদা না কাস্তা কবরে যাও, আর কবরের ওই দুই পাশের মাটি যদি আমার জোরে টাস টাস করে চাপ লাগাইয়া দেয়, আর যদি এক পাজরের আড্ডি অন্য পাজরে কট 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 করে ঢুকিয়ে যায় বাগার বুঝি জাগাই পায়ের গন্ধে বোঝা যাবে ওরে মন, আর কোন দিন হাইটা চলার শক্তি নাই মাজার বান্দে বোঝা যাবে ওরে মার, কোন দিন মাজালার আর শক্তি নাই হাতের বান্দে বোঝা যাবে ওরে মার, আর কোন দিন হাত নাড়া শক্তি নেই, মহিলা হইলে পাঁচটা কাপড়ে প্যাঁচ দিয়ে তোমার টাচ করে রাখিয়া দেবে, আর যদি পুরুষ হল তিনটা কাপড়ে প্যাঁচ লাগাইবে, সাইদান লাগাইতেছে সাইদান না খেয়াল করেন, তিনটা কাপড়ে প্যাঁচ লাগাইয়া ফালাইয়া দেবে আস্তে আস্তে কবর দিকে তোমারে নিয়ে যাইবে, আমি তো দুনিয়ায় এখনো পর্যন্ত ইতিহাস পাইলাম না যে দশ বছরের ছেলে মরার পর মায় কবরের দ্বারে যে তিন রাত ছিল কবরের কাছে, এখনো কোনো পেপারে আমি পাই নাই কোনো জায়গায় শুনি নাই, তাহলে এত ভালোবাসার বাসে মা ওই মায়ও কোনোদিন সন্তানের কবরের দ্বারে যাইয়া থাকবে না, জোরের ভাইও বলবে তাড়াতাড়ি ওরে রাইখা দে ওর পেটের অবস্থা ভালো না, ফলন ধরছে আস্তে আস্তে ফলতেই থাকবে অসুবিধা হইয়া যাবে, এখন দেখো তোমারে কেমন দেখা যায় সাদা তিন কান কাপড়ে কেমন দেখা যায়, এখন আস্তে আস্তে ওই বাসবাগানে নিয়ে যায় যেখানে দিনেও তুমি যাইতে না, তোমার জাজিম এখন নাই তোমার পাঁচতলা হয়ে ঘরের মালিকেরা এ কিসের বাহাদুরি করো কিসের গৌরব দেখাও, এ চেহারার পাগলের এত চেহারা দিয়ে কি হইবে, যে হাতের মধ্যে এত সোনো দিলাম এত সুন্দর স্প্রে করলাম এই হাতটা কয়েক বিজ্ঞানী উদ্ধারে জিজ্ঞাসা করছো সায়েন্সের কাছে কি জিজ্ঞাসা করছো, মৃত্যুর কয়দিন পর বুরু পরে কয়দিন পর চোখ পইরা যায় কয়দিন পর গোস্ত খইয়া খইয়া পইরা যায় কয়দিন পর পুরা শরীরটা একদম শেষ, ওই অবস্থায় খোদা না কাজটা যদি 99টা সাপ কবরে ঢুকা যায় ওই অবস্থায় যদি সাপ ধরে পেঁচাইয়া 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 তোর কলজার মধ্যে যদি সমল লাগাইয়া দেয় ভগবান বুঝি জাগা, আল্লাহর ওলিরে কানতে কানতে জীবন শেষ করছে দোস্ত তোর চোখে পানি নেই, আল্লাহর ওলিরে কানতে কানতে চোখ বন্ধ বানাইছে কতবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি কানতে কানতে চোখ বন্ধ করিয়া ভালাইছিল, লোকেরা জিজ্ঞাসা করলো হুজুর একটু চোখটা অপারেশন করে, রশিদ আহমদ কও জগতের মানুষ
তোমরা দুই দিন সিল্লায় যাইয়া জান্নাতের সার্টিফিকেট আনতে পারো, সরমুনায় যাইয়া তোমরা জান্নাতের সার্টিফিকেট আনতে পারো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একটা সার্টিফিকেট কামাই করতে পারো। আমি রশিদ আহমদ গঙ্গুই ওই কথায় বিশ্বাসী না, খোদা না কাস্তা হাসরের মাঠে জাহান্নামের সেগুলগুলা যদি আমার হাতে পায় কয়রার মতো লাইগা যায়, আমি রশিদের কি অবস্থা হবে? আমি রশিদ কোন উসিলা দেব মাওলার দারে? অথচ আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ও যুবক তোর ওসিলা তালাশ করবে আল্লাহ। আল্লাহ কয় আমি মাফ করার জন্য ওসিলা তালাশ করব, ওসিলা যদি পয়দা করতে পারো আজকে মাঠে একটু ডানে বামে চাইয়া দেখ ভাই তোমার পাউডার ধরছি আমার এই হাত দিয়া, তোমার পাউডা আমার এই রুমাল দিয়া প্রয়োজনে মুসাইয়াও দেব, একটু ডানে বামে চাইয়া দেখ কার চোখ ভাইয়া 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 পানি ভরে, অড্ডে জিঙ্গা ও কেন কান্দে, ও গো কাদের জানি মানা, এই মাঠে কে জানি আব্বারে যাইয়া বাড়তে পাবে, এই মাঠে কে জানি আছে জোরের ছোট বাইরে নিজে দাপন দেশে, এই মাঠে এমন কে জানি আছে বড় বাইটার নিজের হাতে কাফন পরাইয়া কবরের মধ্যে রাখছে, ওই এলাকার যুবক বাইরে।